হ্যালো মাই ডিও স্টুডেন্টস এজুকেশন ট্রাফ ইউট্যুব চ্যানেল তোমাকে স্বাগত চতুর্থ শ্রেণী গণিত কার্য প্রাথমিক শিক্ষা প্রস্তুতি কার্যক্রম দুই হাজার তেইশ চব্বিশ বিদ্যালয় স্তরের তোমার গোটে পরে গোটে কার্যদ এই কাজপুস্তিক আলোচনা করা হচ্ছে এবং এই চ্যানেল ভিডিও মাধ্যমে মু তোমাকে যোগাই তখন ভিডিও কথমর শেষ পর্যন্ত দেখ আজ আমি আলোচনা করা পাঠ বার অধা ও চৌঠ জাঁয়া কার্যফর্দ এক অধা এক চতুর্থাংশ বা তাকে চৌঠ বলে কৌছে তিন চতুর্থাংশ চিহ্নট করব তাহলে পিলা মানে দেখ এক নম্বর কোণ তোমায় দিয়ে হইছি তাহলে পিলা মানে এক রে তোমার কগজ খেলা প্রত্যেক পিলাকে গোটিয়ে লেখা বৃত্তাকৃতি কাজ দিয়ে যাচ্ছি দেখিপার জন্য ইয়ে হচ্ছে বৃতাকৃতি কগজ তো এইভাবে কাজ তুমি দিয়ে যাব ଏବଂ ସେ କହୁଛି ପିଲାମାନେ ଏହାକୁ ଭାଙ୍ଗି ଅଧା ଓ ଚୌଠ ଅଂଶ ଦେଖାଇବେ ଆବଶ୍ୟକ ସ୍ଥଳେ ସହପାଠୀ କିମ୍ବା ଶିକ୍ଷକଙ୍କ ପ୍ରଦର୍ଶନକୁ ଅନୁସରଣ କରିବେ ତାହେଲେ ପିଲାମାନେ ଦେଖ ଇଏ ହେଉଛି ଗୋଟେ ବୃତ୍ତାକୃତି କାଗଜ ଏବଂ ଏହାର ଅଧା ଆମେ ଚିହ୍ନଟ କରିବା ତାହେଲେ କ'ଣ କରିବା ଦେଖିନିଅ ଯେ ୟାକୁ ଆମେ ଏମିତି ଭାଙ୍ଗିଦେବା ବର୍ତ୍ତମାନ ଇଏ ହେଉଛି କ'ଣ ଯେ କାଗଜର ଅଧା ବା ୟାକୁ ଯଦି ଆମେ ଖୋଲିଦେବା ତାହେଲେ ଇଏ କ'ଣ ଦୁଇ ଭାର ବିହତ ହୋଇଯାଇଛି देखिपुरज तो ये ई हूँ अधा एधा ईला कागजर अधा बोली वृत्ताकार कागज ये अधा चौठ देख बर्तमान ये हूँ आम कागज या कौन कर प्रथम एम भांगिदब देख बर्तमान याम भांगिदि ई बर्तमान कौन होधा हो गाला बर्तमान या को पुनर्व भांगी दि बर्तन जो जो देखा गला ये देख ये बर्तमान चौठ चौठ कह चारि भाग देखो याकू खोली याकू देखो। भागो ये ये एक भाग बर्तमान देख या खोली खोलित हो देखिए देख प्रत्येक भाग ये गोटे गोटे चौठ ये तो चार चौठ बामें ये देखिए चौठ एक चौठे एक चौठ ইয়ে হোজি এক চৌঠ ইয়ে হচ্ছে এক এ তাহলে চৌঠ কিনল বর্তমান তা পূর্ব যে কাগজ নিয়ে আমি দেখ ইয়ে ইয়ে হচ্ছে কাজের অধা এবং ইয়ে হচ্ছে কাজের অধা তাহলে তুমি অধা কধা কহিলা মানে কোণ যে দুই ভাগর গোটিয়ে ভাগ আমি অধা বলে কুজে এবং চৌঠ কহিলাম চারিভাগ গোটিয়ে ভাগ আমি চৌঠ বলে কুজে তাহলে এক নম্বর বুঝিপার বর্তমান যা নম্বর দুই ପୂର୍ଣ୍ଣ ଚିତ୍ର ଓ ଚିତ୍ରର ଅଂଶକୁ ଗାରଟାଣି ସୂଚାଇବେ ଦେଖ ଇଏ ହେଲା ଆମର ପୂର୍ଣ୍ଣଚିତ୍ର ଗାରଟାଣା ହେଇଛି ଇଏ ହେଉଛି ମଧ୍ୟ ଆମର ପୂର୍ଣ୍ଣଚିତ୍ର ତେଣୁ ଏଠି ଆମେ ଗାର ଟାଣିବା ଇଏ ହେଉଛି ଚିତ୍ର ଅଂଶ ଚିତ୍ରର ଅଧା ଇଏ ଅଛି ତେଣୁ ଇଏ ଚିତ୍ରର ଅଂଶ ବର୍ତ୍ତମାନ ଇଏ ଦେଖ ଇଏ ହେଲା ମଧ୍ୟ ଅଧା ଅଛି ତେଣୁ ଇଏ ଚିତ୍ରର ଅଂଶ ଏଠିକି ଆମେ ଗାର ଟାଣିବା ଇଏ ମଧ୍ୟ ଅଧା ଅଛି ଇଏ ଚିତ୍ରର ଅଂଶ ଇଏ ଅଛି ଆମର ପୁରା ଚିତ୍ର ଅଛି ତେଣୁ ଇଏ ହେଲା ପୂର୍ଣ୍ଣ ଚିତ୍ର ତେଣୁ ଏଠି ଆମେ ଗାର କାଟିଦେବା ତେଣୁ ଯେଉଁଟା ପୂର୍ଣ୍ଣ ଚିତ୍ର ଆମେ ଜାଣିଲେ ଏବଂ ଚିତ୍ରର ଅଧା ଯେଉଁଟା ଅଛି ସେ ହେଲା ଚିତ୍ର ଅଂଶ ବୋଲି ଆମେ ତାକୁ ଜାଣିଲେ ବୁଝିପାରିଲେ ପିଲାମାନେ ବର୍ତ୍ତମାନ ଯିବା ନମ୍ବର ତିନ ଚିତ୍ର ଦେଖ ଓ ସୂଚନା ପଢ଼ି କାର୍ଯ୍ୟ କର ଅଧା ଅଂଶରେ ରଙ୍ଗ ଦିଅ ବର୍ତ୍ତମାନ ଏ ଯେଉଁ ଅଧା ଅଂଶ ଅଛି ୟାକୁ ଆମେ କ'ଣ କରିବା ନାହିଁ ରଙ୍ଗ ଦେଇଦେବା ବର୍ତ୍ତମାନ ସେଠି ଦେଖ ଅଧା ଅଂଶରେ ରଙ୍ଗ ଦିଅ ତେଣୁ ୟାର ଆମେ କ'ଣ କରିବା ନାହିଁ ଅଧା ଅଂଶରେ ଆମେ ରଙ୍ଗ ଦେଇଦେବା

তাপরে চারি সমান ভাগ রাগ রঙ দিও তো আমি তিন ভাগ আমি রঙ দেবা দেখ ইয়ে হল গোটিয়ে ভাগ ইয়ে হল দুই ভাগ মধ্যে গোটি ভাগ আমি রঙ দিন ভাগ তেমনি এইভাবে ভাবে তিন ভাগ কু কম কালি বর্তমানে এটি রঙ দিলে দেখিপার জন্য আকু তো এইভাবে ভাবে তুমি রঙ দিবা পরবর্তী প্রশ্ন কিন্তু এই পাঠ বারর আকলন ফর্দ বর্তমান কার্যফর্দ আমার সরলা এটি আকলন ফর্দ কী দেখা স্তম্ভ মিন কর ক্তম্ভ এবং খস্তম্ভ পিল তুমি দেখিপার জন্য এই যে চিত্রটি অছ এই সম্পূর্ণ চিত্রু তিনাচ্ছি এবং তিন ভাগ্য গোটিয়ে ভাগ রঙ দিয়ে হইছে তার অর্থ তিন ভাগু এক ভাগ আমি ভগ্ন সংখ্যার আমি লিখে এক বিহত তিন বলে আমি লিখিপার তো ইয়র না এটি কারণে দেওয়া বর্তমানে এই চিত্রকে সেইভাবে দেখ যে সমান দুই ভাগ করা হয়েছে এবং গোটিয়ে ভাগক রঙ দিয়ে হইছে তাহলে আমি তাকে লিখবা কোণ যে এক বিভক্ত দুই তো ইয়ে হচ্ছে গোটে ভগ্ন সংখ্যা এই চিত্রকে দেখ এক দুই তিন চার সমান সান চারিভাগ করাছি এবং গোটিয়ে ভাগু রঙ দিয়ে হইথাৎ চৌঠ বলে আমি তাকে বুঝবা বা এক বিভক্ত চারি তুমি ইয়া আমি কম করা এটি ইত্যাদি যোগ করে নতুন যা নম্বর দুই কী দেখা ভগ্ন সংখ্যারে প্রকাশ কর দুই সমান ভাগৰু এক ভাগ আমি জানি চাৰিলে দুই সমান ভাগৰু এক ভাগ যেতিকি ভাগ কৰা তাতি ভাগ নেবা তাক উপৰি লিখিবা তাৰ অৰ্থ হ'ল এক বিভত দুই তিনি সমান ভাগৰু এক ভাগ ইয়াক কণ লিখিবা যে এক বিভত তিনি চাৰি সমান ভাগৰু এক ভাগ ইয়াক লেখিবা এক বিভক্ত চাৰি আঠ সমান ভাগৰু এক ভাগ তুমি এক বিভক্ত আঠ ছান ভাগৰু এক ভাগ তুমি ইয়াক লেখিব এক বিভক্ত ছ বুজি পাৰিল পিলা মানে বৰ্তমান যোৱা নম্বৰ তিনি প্ৰত্যেক ভগ্ন সংখ্যাৰ লব আৰু হৰ লেখ এক দুই লব ডৰ ডাছ পিলা মানে এই যে ভগ্ন সংখ্যা আমি লেখিলে উপৰে আমাৰ যি সংখ্যা অঁ তাক আমি লব বুলি কয় তলে যা আছে তাক আমি হৰ কয় তো এক দুইৰে লব হ'ল কেতিয়া এক হৰ দুই চমি এক বিয় তিনিৰে লব কি কয়ল এক হৰ তিনি বৰ্তমান তুমি জানি চাৰিলি এক চাৰি লব কি হাঁ লব হ'ল এক এবং হর হুজি চারি এক পাঁচে লব হোজি এক এবং হর হুজি পাঁচ তাহলে পিলা মানে এটি আমি কার্য ফড় এবং আকলন ফড় উভয়কে আমি এটি আলোচনা কে তো ভিডিও যদি তুমি বুঝিপার তা লাইক কমেন্ট সেয়ার করে এবং যদি চ্যানেল নয় আসে তাকে সবসক্রাইব করে নিও যদি চ্যানেল নয় আস তাহলে তাকে সবসক্রাইব করা সহ তোমার সাং মানুষ জনাই দিও তাহলে ঠিক আছে আজ ক্লাস কথা ধন্যবাদ বাই বাই